শহরের দক্ষিণ অংশে যানজট নিরসনে দু সালের জানুয়ারি মাসে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ অংশে রেললাইনের উপর দিয়ে শুরু হয় ফ্লাইওভার নির্মাণ কাজ চলতি বছরের জুন মাসে কাজটি শেষ হওয়ার কথা ছিল কিন্তু অবকাঠামো সম্প্রসারণজনিত জটিলতার কারণে নির্মাণ কাজের সময়সীমা আরও ছ মাস বাড়ানো হয়েছে এতে শহরবাসীর দুর্ভোগ আরও বাড়ল এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে জনগণ খুব বেকায়দায় আছে এবং জনগণের খুব দুর্ভোগ বহাচ্ছে এই ফ্লাইওভারের কনস্ট্রাকশন প্রজেক্ট থেকে কোনো বেড়া দেওয়া হয় নাই দ্বিতীয়ত যেটুকু নিরাপত্তা দরকার ছিল এটুকু নিরাপত্তা দেয় না দেড় কিলো তো জায়গা আমরা তো বেশি ঘুরি এই জামের কারণে পৌর এলাকার জনসাধারণের ভোগান্তির কথা স্বীকার করে জেলার সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী বলেন ফ্লাইওভার নির্মাণজনিত যানজটের সমস্যা সমাধানে পৌরসভা ইচ্ছে করলে ভূমিকা রাখতে পারত তাদের নিজস্ব যে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়টা আছে তারা সেখানে এখানে অ্যাপ্লাই করতে পারত তারা এগিয়ে আসলে এই যানজট নিরসন অনেক ক্ষেত্রে হয়ে যেত তবে পৌর মেয়রের দাবি ফ্লাইওভার নির্মাণটি সড়ক ও জনপদ বিভাগের হওয়ায় এক্ষেত্রে পৌরসভার করার কিছুই নেই এটা কিন্তু আসলে রোডসেন হাইওয়ে রাস্তা আমরা পৌরসভা হিসেবে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নাই তবু আমাদের যতটুকু দরকার আমরা চেষ্টা করতেছি ট্রাফিক সরানোর জন্য এদিকে সচেতন নাগরিকরা বলছেন জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে পৌরসভা এবং সড়ক ও জনপদ বিভাগের রশি টানাটানি না করে ভাগাভাগি করে উদ্যোগ গ্রহণ করা জরুরি তাদের মধ্যে দায়িত্বটা ভাগাভাগি করে নিলে পারেন যে একজন এক সাইড দেখলেন আরেকজন এক সাইড দেখলেন কিন্তু মানুষের ভূগান্তিটা আসলে সীমাহীন ভুগান্তি সাতশো ষাট মিটার দৈর্ঘ্য এবং সাত দশমিক ছয় মিটার প্রস্থ ফ্লাইওভারটি ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগ বাস্তবায়ন করছে এজন্য ব্যয় ধরা হয়েছে প্রায় উনআশি কোটি টাকা সময় সংবাদ বাড়িয়া